আমাদের মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়, সাইনাস থেকে হতে পারে। মাইগ্রেন হচ্ছে ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল থ্রবিং হেডেক, মাথার একদিকে হয়, দপদপ করে মাথা যন্ত্রণা হয়। আচ্ছা, এটা অনেক সময় মাথা ব্যথা মানে আমরা বলতে মাইগ্রেন, তা কিন্তু না, সাইনোসাইটিস হলেও মাথা ব্যথা হয়, হয় কি না? অনেক সময় চোখের জন্যও মাথা ব্যথা হয়, নাক বন্ধ হলেও মাথা ব্যথা হয়। হ্যাঁ, হাড় বেঁকে গিয়ে ডিএনএস যেটা ডিভিটেড নিজাল সেপ্টাম, সেখান থেকেও মাথা ব্যথা হয়। তাহলে মাইগ্রেন থেকে অন্যান্য মাথা ব্যথা যেগুলো হয় সেগুলো কীভাবে পার্থক্য করবো, কীভাবে ডিফারেন্সিয়েট কীভাবে করবো? এটা পেশেন্ট এসছে আপনার কাছে মাথা ব্যথা নিয়ে, আপনি ওটা মাইগ্রেন না সাইনাসের ব্যথা না নাক বন্ধ হওয়ার ব্যথা না সর্দির ব্যথা, কীভাবে বুঝবেন? না জ্বর হয়ে ব্যথা, একটা পেশেন্ট আপনি বলেন, শাহিদুল ভাই বলেন, একটা পেশেন্ট বলছে মাথা ব্যথা, আপনি ওটা মাইগ্রেন কি না কীভাবে বুঝবেন? মাইগ্রেন হলে ব্যথাটা অসহ্য থাকবে। আচ্ছা, কন্টিনিউসলি থাকবে, রোদ্রে নামলে ব্যথাটা তীব্র হবে, রোদ্রে আলো দিতে পারবে না মাইগ্রেনের ক্ষেত্রে। আর পুরো মাথা জুড়ে থাকবে মাইগ্রেন ব্যথাটা। আর সাইনাসের মাথা ব্যথা, সাইনাস হলে কীরকম মাথা ব্যথা হবে? সর্দি লাগা মাথা ব্যথা, আর নাক বন্ধ হওয়া মাথা ব্যথা। একটা পেশেন্ট আপনার মাথা ব্যথা নিয়ে এসছে, এটা তো কমন, খুবই কমন অসুখ, তা আপনাকে এটা অবশ্যই পার্থক্য করতে হবে যে মাথা ব্যথাটা কোত্থেকে হচ্ছে। যদি তার মাইগ্রেনে মাথা ব্যথা হয়, সে এমনি মাথা ব্যথা হবে না, হঠাৎ করে কোনো ট্রিগার ফ্যাক্টর এলে, হয়তো খুবই দুশ্চিন্তা হলো, হয়তো একটা জার্নি করলো বা প্রচণ্ড টক্সিক একটা গন্ধ পেলো বা আলো ঝলকানি চোখে পড়লো, একটা ট্রিগার ফ্যাক্টর যেখানে যে কোনো নার্ভ স্টিমুলেট হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি হঠাৎ করে হঠাৎ করে মাথা ব্যথা হয়, হয়তো দু চার ঘন্টা আবার একবেলা মাথা ব্যথা থাকলে আবার আস্তে আস্তে কমে যায়, এবং সেটা একদিকে হয়, অধিকাংশ ক্ষেত্রে একদিকে হয়। এবং এই হিস্ট্রির ক্ষেত্রে তোমার নাক বন্ধ হয়ে যাওয়া বা সাইনাসের সর্দি লাগে ভাব বা জ্বরের ভাব, এগুলো কিন্তু থাকবে না। এবং এই মাথা ব্যথাতে দুটো জিনিস থাকবে, হচ্ছে চোখে ঝাপসা দেখা বা চোখ যেন কেমন যেন দেখতে লাগছে, ঝাপসা ঝাপসা টাইপের দেখা, কানে শব্দ হওয়া বা বমি বমি ভাব হওয়া, এগুলো হতে পারে। তাহলে মাইগ্রেনের ব্যথা এইগুলো যদি কেউ কমপ্লেন করে তো মাইগ্রেনের ব্যথা মনে করবে। যদি কোনো পেশেন্টের সবসময়ই মাথা ব্যথা, মানে ঘুম ভালো না হলে মাথা ব্যথা, প্রায় মাথা ব্যথা, নাক মুখ সবসময় জাম ধরে থাকা, অস্বস্তি, জ্বালা পোড়া ভাব, অল্পতেই আওয়াজ এলে ঠান্ডা লেগে যায়, কাশি হয়, এবং মায়ের সাইনাসের মাথা দুই দিকেই হতে পারে, দুই দিকেই হয় বেশি, দুই সাইডেই হয়, হ্যাঁ সব এগুলোই ব্যথা হয়, এখানে হয়, এখানে হয়, এখানে হয়, পিছনেও হয়। এবার যদি কারো রোদে গেলে মাথা ব্যথা বেশি বাড়ে, রোদে গেলেই মাথা ব্যথা বাড়ে, ফ্রন্টাল সাইনোসাইটিস, মানে এই এই জায়গাতে ব্যথা বেশি হয়, এই যুগটা গেল, এটা সাইনাসের ব্যথা, এটা ফ্রন্টাল সাইনোসাইটিস। যদি এগুলোতে সবসময় চাপ ধরে থাকে, ব্যথা থাকে, ম্যাক্সিলারি সাইনোসাইটিস, হ্যালো, সবসময় নাকের এই গোড়াতে সবসময় জাম ধরে থাকে, অস্বস্তিকর একটা পরিবেশ থাকে, এথময়েড সাইনোসাইটিস। তাহলে সাইনোসাইটিসের সমস্যা মাথা ব্যথা পুরো মাথা জুড়ে হবে, এবং ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকবে, আবহাওয়া চেঞ্জ হলে, বাতাস চেঞ্জ হলে, ধুলোবালিতে গেলে মাথা ব্যথা বাড়বে, ঘুম ভালো না হলে মাথা ব্যথা বাড়বে। দুই নম্বর হচ্ছে, তিন নম্বর হচ্ছে নাক বন্ধ হওয়া মাথা ব্যথা। যদি কারো নাক রাত্রেবেলা শুয়ে থাকলে নাক বন্ধ হয়ে যায়, একদিক নাক খোলা একদিক নাক বন্ধ বা সবসময় নাক বন্ধ, সেক্ষেত্রে নাক বন্ধ হওয়ার জন্য টার্মিনেট হাইপারট্রফি হয়, যেদিকে নাক বন্ধ আছে সেদিকে বাতাস যাবে না, তাহলে কিন্তু ফুসফুসে তো বাতাস দরকার, তোমার প্রতি মিনিটে ধরো যেটুকু বাতাস দেহের মধ্যে প্রয়োজন, প্রত্যেকটা কোষ প্রত্যেকটা অঙ্গের জন্য যেরকম অক্সিজেন প্রয়োজন, 5 লিটার প্রয়োজন বা 10 লিটার প্রয়োজন বা 75 লিটার প্রয়োজন, যেমন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন একটা নাক দিয়ে যাচ্ছে না, একটা নাক দিয়ে যাচ্ছে, তাহলে দুটো নাক যে কাজ ভাগ করে করতো সে কাজ একজন করছে, তো তাকে কাজ বেশি করতে হবে। তো বেশি কাজ করার জন্য কী হয়, ওই দিকে যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে যেখানে বাতাসটা ফিল্টার হয়, বাতাসের মধ্যে বিভিন্ন জীবাণু বা বাতাস ধুলোগুলোকে ওখানে ফিল্টার করা হয়, এই জায়গাটা, যেমন এই এসিটা চালালে কতক্ষণ পর ঠান্ডা হয় ঘরটা? 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট লাগে। আমাদের মাথার এখানে এমন একটা এসি ফিট করা আছে আল্লাহ, যে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার, মানে উইদিন দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ডও লাগে না, তার মধ্যে কিন্তু বাতাস নর্মাল টেম্পারেচার চলে আসে। ধরো একটা মরুভূমিতে গেছো, সাহারা মরুভূমি, প্রচণ্ড গরম, 50-55 ডিগ্রি টেম্পারেচার, বাতাসে প্রচণ্ড ধুলো এবং হিউমিডিটি প্রচণ্ড বেশি, জলীয় বাষ্প প্রচণ্ড বেশি,
এই অবস্থায় যদি ওই উত্তপ্ত বাতাস নাক দিয়ে যদি ফুসফুসে ঢোকে, ফুসফুস ঠিক থাকবে? গরম, একটা গরম, প্রচণ্ড গরম আবহাওয়াতে বাতাস স্কিনে লাগলে চামড়া পুড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সেই বাতাসে গরম উত্তপ্ত বাতাস, ধুলোবালিপূর্ণ বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস যদি ফুসফুসে ঢোকে, ফুসফুসের অবস্থা ভালো থাকবে? তাহলে এই বাতাসটাকে নর্মাল বডির মধ্যে মানে বায়োঅ্যাক্টিভ ফর্মে নিয়ে আসার জন্য, মানে আমার দেহের মধ্যে যেরকম প্রয়োজন, যেরকম তাপমাত্রার প্রয়োজন বাতাসের মধ্যে, যেরকম ধুলিবালি মুক্ত বাতাসের প্রয়োজন, সেরকম কন্ডিশন আনার জন্য কে কাজ করছে? সাইনাস কাজ করছে। সাইনাস কাজ করছে কোথায়? এখানে ছটা সাইনাস, তিন জোড়া সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এথময়েড সাইনাস আর হচ্ছে ফ্রন্টাল সাইনাস। বাতাসটা ঢোকার সঙ্গে সঙ্গে ওখানে ভিতরে টার্বিনেট হয়, ঘুরে, এইভাবে ঘুরে ঢুকে যায়। ওখানে টার্বিনেট থাকে, তিনটে, এইদিকে তিনটে, এদিকে তিনটে টার্বিনেট থাকে। এই যে তোমার এই নাকের হাড়, এদিকে নাকের গহ্বর, এদিকে নাকের গহ্বর, ভিতরের দিকে এরকমভাবে তিনটে টার্বিনেট থাকে পাখার মতো। বাতাসটা ঢোকার সঙ্গে সঙ্গে এইখানে পাক মারে, দিয়ে চলে যায়। আর এই ম্যাক্সিলারি সাইনাসের নিচের দিকে একটা ছোট্ট ফুটো থাকে। ওই ফুটোর সাথে কার কানেকশান? নাকের কানেকশান। বাতাসটা তো ঢুকতে হবে সাইনাসের মধ্যে, নাকের মধ্যে বাতাসটা যাচ্ছে, বাতাসটা ওই ফুটো দিয়ে সাইনাসের মধ্যে ঢুকছে, ওখানে পাক মারছে, পাক মেরে আবার বেরিয়ে তো ফুসফুসে যাচ্ছে। এটা এখানে হচ্ছে, এখানে হচ্ছে, আবার এই দুই সাইডে হচ্ছে। তাহলে এই সাইনাস একটা আল্লাহ প্রদত্ত একটা বিশাল বড়, সব কিছুই নিয়ামত, কিন্তু এটা বিশাল বড় নিয়ামত। তাহলে তুমি এটা যেমন 5-10 মিনিট টাইম লাগছে বাতাসটাকে, ঘরের বাতাসটাকে ঠিক করার জন্য, ওটা কিন্তু ফ্র্যাকশন সেকেন্ডে হয়ে যাচ্ছে, মানে 1 সেকেন্ডও লাগছে না, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তাহলে এই যে সিস্টেমটা টার্বিনেট, তাহলে ও একটা নাকে কাজ করছে, একটা নাকে করছে না, তাহলে একটা নাকে বেশি কাজ করতে হচ্ছে, ডবল কাজ করতে হচ্ছে। তো ওকে বেশি বড় হয়ে যেতে হবে, মোটা হয়ে যেতে হবে। তাহলে একদিক বন্ধ থাকলে একদিকে টার্বিনেটগুলো মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, টার্বিনেট হাইপারট্রফি হয়। এটা যদি হয় তখন কী হবে? একটা সময় গিয়ে এত বড় হয়ে যায় যে ও নিজেই বন্ধ করে দেয় রাস্তা, এদিকেও বন্ধ হয়ে যায়। ফলে দেখা যায় অনেক এই জাতীয় পেশেন্টের বহুদিন থেকে সমস্যা থাকলে দুই নাকি প্রায় বন্ধ থাকে, কষ্ট হয় নিঃশ্বাসে, শুয়ে থাকলে কষ্ট হয়। তো এই পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু যেহেতু বাতাসটা ঠিকঠাক যাচ্ছে না, এবং একদিকে প্রথম অবস্থায় একদিকে বেশি বাতাস যাচ্ছে, ফলে কী হয়, টার্বিনেট হাইপারট্রফি হয়ে এখানে বেশি বেশি পরিমাণে ধুলো বালি জীবাণু জমে। এখানে তো ধুলো বালি জমছে, জমার জন্য কী হয়, কেউ যদি নিয়মিতভাবে মুখ না ধয়, নাক ভিতর না ধয়, মানে জীবাণু বাতাস জমে কী হয়, আস্তে আস্তে ওখানে একটা ক্রনিক ইনফেকশন হয়, দিয়ে ওখানে সাইনাসাইটিসের সমস্যা হয়। ওখানকার লোকাল যে সাইনাস কভার, এরকম একটা ধরো চেম্বার আছে, চেম্বারের ভিতরে ওয়ালে ধরো মিউকাস লেয়ার আছে, এই মিউকাস লেয়ারে সবসময় এখানে জমছে, জীবাণু জমছে, ধুলো জমছে। এবার নিয়মিতভাবে এটাকে পরিষ্কার করতে হবে। জমা কি বন্ধ হবে কখনো? যতদিন বাতাস নেবে ততদিন এটা চলতে থাকবে। তাহলে একে নিয়মিত আমাকে পরিষ্কার রাখতে হবে। দুপুরে আজকে রান্না করেছো হাঁড়িতে, সে হাঁড়ি কি রেখে দেবা? পরিষ্কার করবা, আবার রান্না করবা, পরিষ্কার করবা, আবার রান্না করবা। তো এখানে প্রতিদিন নিয়মিত পরিষ্কার করতে হবে। এটা কবার করতে হবে? 5 বার করতে হবে, মিনিমাম 5 বার, ঠিক না? তা কখন করতে হবে এটা? উজু করার সময়। তাহলে উজু করা একটা বিশাল বড় কাজ। এখানে কী কাজ? নাকের মধ্যে জল ঢুকে দেওয়া বলা হয়েছে, এটা একটা একদম উজুর ফরজের মধ্যে একটা। উজুর যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নাকের মধ্যে জল ঢুকে পরিষ্কার করো। এটা কেউ করে কখনো? এটা উজু হলো না। উজু করতে গেলে তোমাকে একদম নাকের ভিতরে জল ঢুকে দিতে হবে, ঢুকিয়ে একদম নড়িয়ে নাকের ভিতর যা আছে বার করতে হবে। ভিতরে যা জীবাণু আছে, বিষ আছে, টক্সিন আছে, প্যাথোজেন আছে, সেগুলোকে ধুয়ে বার করতে হবে। এটা যে উজুর মধ্যে ফরজ কাজ, কিন্তু এটা আমরা করি না। এর একটা সাইন্টিফিক ব্যাখ্যা তো বললাম। তাহলে উজু করলে নিয়মিতভাবে প্রতিদিন 5 বার যদি উজু করে সুন্দর করে নাকটা পরিষ্কার করে ধুই, তাহলে সাইনাসের মাথা ব্যথার যে সমস্যা সেটা অনেকটা কেটে যাবে। পরিষ্কার হলো? তাহলে এই সাইনাসের সমস্যা এখন প্রায় লোকের আছে, এবং এইখান থেকেই যেহেতু এখানে বাতাসে নিয়মিত যাতায়াত পরিষ্কার হচ্ছে, আবার হচ্ছে, পরিষ্কার হচ্ছে নিয়মিত, একটা হাঁড়ি প্রতিদিন যদি তলা পরিষ্কার করে, হাঁড়ি খালি কম থাকবে। তাহলে একটা লোক যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং উজু করে পরিষ্কারভাবে সুন্দরভাবে, তাহলে তার মুখের উজ্জ্বলতা বাড়বে না কমবে? তাহলে উজু করলে নিয়ম করে, উজু করলে নামাজ পড়লে তার মুখের উজ্জ্বলতা বাড়বে। তাহলে এগুলো সবই কিন্তু সাইন্টিফিক।
আল্লাহ এসে আপনার জীবন মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন সিস্টেম, তোমাকে এইভাবে করতে হবে, ওই পদ্ধতিতে তোমার হবে, ঠিক আছে? একটা দিক গেল, হ্যাঁ, আর একটা অনেক অনেক কারণ আছে, তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, স্ট্রেসের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে এইটা হলো সাইনাসের সমস্যা, এইরকমভাবে হয়। তাহলে টার্মিনেট হাইপারট্রফি যদি হয় নেজাল নাক বন্ধ থেকে, সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, হয় আর কি। হ্যাঁ, ওটা তো মাইগ্রেনে চলে ওটা, মাইগ্রেনের ব্যথা। এবার কম্পোনেন্ট তিনটে আছে, কিন্তু সবগুলোই থাকবে একসঙ্গে সেটা না। দুপুরে ভাত খেতে হবে মানে আপনাকে মাংসতেই খেতে হবে এমন না, মাংস থাকতে পারে কিন্তু ভাত থাকবেই। ভাত খাওয়া মানে শুধু কি ভাতই খান না, সবজিও খান, মাংসও খান, মাছও খান। আমি দুপুরে ভাত খেয়েছি, ভাত খেয়েছি মানে কী দিয়ে, মানে আমি বুঝতে গেলাম ও ভাত খেয়েছে, সে যাই দিয়ে খাক, কিন্তু আপনি হয়তো মাংস দিয়ে ভাত খেয়েছেন, কিন্তু আমি অনুমান করলে মাছ দিয়ে খেয়েছেন, না হতে পারে। মাইগ্রেনে আপনার নার্ভের ব্যথা থাকবেই, দপদপ থাকবেই, তার সঙ্গে বমি হওয়া, চোখে ঝাপসা দেখা, অস্থিরতা তৈরি হওয়া, বডির মধ্যে একটা নসিয়া টেন্ডেন্সি হওয়া, এগুলো থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি, কিন্তু না থাকলে তোমার মাইগ্রেন নয়, এটা নাই মেন যে কম্পোনেন্ট, নার্ভের যে ইনফ্লামেশন সেটা তোমার থাকছে কিনা সেটা দেখতে হবে। হ্যালো, তাহলে আমি বুঝলাম সাইনাস, বুঝলাম নাক বন্ধ, বুঝলাম মাইগ্রেন, বুঝলাম এবার মাইগ্রেন কেন হয়। পলিপটা অ্যাকচুয়ালি টার্মিনেটটা, এই যে সামনে যেটা আছে এই পলিপ, এই যে এইটা এটা ফুলে যায়, এটাকে পলিপ বলি আমরা, কিন্তু এটা টার্মিনেট হাইপারট্রফি, অ্যাকচুয়ালি টার্মিনেটটা দেখা যায় নাকের মধ্যে, যে টার্মিনেটটা থাকে ভিতরে এই ল্যাটারাল সাইডে ওইটা দেখা যায়, অ্যান্টিরিয়ার মিডিল এবং পোস্টিরিয়ার, অ্যান্টিরিয়ার যেটা থাকে এটা দেখা যায় সামনে থেকে যদি বড় হয়ে যায়, মানে বুঝতে হবে তার একদিকে নাক বন্ধ থাকছে, একদিকে বেশি কাজ হচ্ছে, বোঝা গেল? এটা পলিপ বলা হয়, আসলে এটা ওই অ্যালার্জি থেকেই হয়, ঠান্ডা লাগা টেন্ডেন্সি থাকলে তবে তো তার সাইনাসের সমস্যা হবে। একটু ক্লিয়ার হয়েছে তো? এরপর চলে এসেছি মাইগ্রেনে কেন হয়। আচ্ছা, মাইগ্রেন আমি বলি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের 12টা নার্ভ রয়েছে, তার মধ্যে 7 নম্বর স্পেশাল নার্ভ, 5 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 7, ক্রেনিয়াল নার্ভ 5। এই দুটো নার্ভ কোথায় থাকে? এখানে আসলো গ্যাংলিয়ানে, এখানে এসে তোমার ট্রাইজেমিনাল নার্ভ 3টে ভাগে ভাগ হয়। এটা গেল ফ্রন্টাল, দুই হচ্ছে ম্যাক্সিলারি, এটা ম্যাক্সিলা, ম্যান্ডিবুলার, এটা ম্যান্ডিবুল, তাহলে ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, 3টে ভাগ, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, হচ্ছে ম্যান্ডিবুলার। নার্ভ মানে কি? নার্ভ হচ্ছে তার, কারেন্টের তার, সোজা কথা, আমাদের দেহের মধ্যে কারেন্টের তার, আর কারেন্টের তারের মেন পাওয়ার হাউস কোথায়? ব্রেন, মস্তিষ্ক, ওখান থেকে সমস্ত কাজ কন্ট্রোল হচ্ছে। তোমার ধরো ফারাক্কাতে মেন পাওয়ার হাউস, আর গোটা ধরো পশ্চিমবঙ্গে সাপ্লাই হচ্ছে, কারেন্টের কানেকশন নাই এমন জায়গায় কারেন্ট গেছে, আরে সোলার ছেড়ে দেওয়া, জ্বলবে কি? জ্বলবে না। তাহলে ব্রেনের সাথে সমস্ত নার্ভ কানেক্টেড থাকবে, তাহলে এই কারেন্টের তারে কী কাজ? কারেন্টের তার দিয়ে ইলেকট্রিক যাবে, ব্রেন থেকে ওয়াটার যাবে, ওয়াটার, যে এটা কর, ওটা কর, এটা কর, ওটা করিস না, ঠিক আছে, ইলেকট্রিক যাবে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড। এগুলো হয় বক্সিং করছি, ধরো ও একটা আমাকে ঘুষি মেরেছে, এবার ওর অ্যাটিটিউড, ভঙ্গিমা দেখে আমার চোখ দিয়ে চলে যাবে, সেন্সটা ব্রেনে যাবে, ইনস্ট্যান্ট ব্রেনে, আবার ওকে আমি কীভাবে ট্যাকল করবো বা কোন জায়গাতে মারলে ও আমি কাজ করতে পারবো, আমার বডি আবার কমান্ড চলে আসবে, ঠিক, হাত কোন হাত কোন দিক দিয়ে, পা কোন দিক দিয়ে মারবো, এই যে অ্যাকশনটা সঙ্গে সঙ্গে, এটা ব্রেন করছে, কিন্তু ব্রেন এত সফিস্টিকেটেড, এত কমপ্লেক্স জিনিস, এটা এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড তোমার রিয়াকশন হচ্ছে, ইফারেন্ট যাচ্ছে এফারেন্ট চলে আসছে, সঙ্গে সঙ্গে এফারেন্ট যাচ্ছে ইফারেন্ট চলে আসছে। তাহলে আমি পরিস্থিতি অনুযায়ী আমি কীভাবে মুভমেন্ট করবো, কীভাবে কাজে লাগাবো, এটা আমার কিন্তু ব্রেন থেকে হচ্ছে।
একদম ঢের ঢের ধরে কান চলে যায়। তোমার ফাঁকা খাতে পাওয়ার পয়েন্ট উঠে দিলা, সঙ্গে সঙ্গে এখানে চলে গেলো কতক্ষণের মধ্যে। তাহলে ইলেকট্রিকের গতি কত কম, আলোর গতি বেশ। তাহলে এই যে ট্রাইজেমিনাল নার্ভের যদি কোনো কারেন্টের তারে যদি ইনফ্লামেশন হয়, কোথাও তার যদি পুড়ে যায়, একটা কারেন্টের তারে ধরো কভার থাকে কি না, হাত দিলে যেন শর্ট না লাগে, ধরো ওখানে কারেন্টের তারে তার দিয়ে ইলেকট্রিক যাচ্ছে, যদি কভার না থাকে আশেপাশে কোষগুলো কী হবে, পুড়ে যাবে, অনিয়মিত কাজ করবে, ঠিকই না। তাহলে প্রত্যেকটা নার্ভ কিন্তু মায়োলিন সিদ্ধে কভার থাকে যাতে ইলেকট্রিকটা বাইপাস না হয়। ব্রেনটা খুব, নার্ভাস সিস্টেমটা খুব কমপ্লিকেটেড জিনিস, আমি সহজ ভাষায় বুঝাচ্ছি। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ যেখানে মায়োলিন সিদ্ধ যেতে নষ্ট হয়ে যায়, ধরো এই নার্ভটা কারেন্টের তারটা যাচ্ছে, এই নার্ভে যদি কোনো কোনো একটা কেমিক্যাল, কোনো একটা টক্সিন, কোনো একটা প্যাথোজেন, কোনো অ্যানি হাউ এনিওয়ে যদি এই শীতটাকে নষ্ট করে দেয় তাহলে কী হবে, তাহলে যদি কোনো ট্রিগার ফ্যাক্টর আসে, তাহলে সাপোজ প্রচণ্ড ঝলকানি মানে লাইট আসছে, তারপর ধরো কোনো দুশ্চিন্তা, প্রচণ্ড অ্যাংজাইটি চলে আসছে, বা হঠাৎ করে তোমার একটা টক্সিক পরিবেশ চলে এলো বা গন্ধ চলে এলো, সেক্ষেত্রে কী হবে, ওই নার্ভের যে কন্ডাকশনটা হচ্ছে ইলেকট্রিকটা যাচ্ছে সেটা চারিপাশে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে। তাহলে কী হবে, এই নার্ভটা চারিপাশে আশেপাশে যে মাংসপেশির ট্যান্ডনগুলো আছে ওগুলোকে উত্তেজিত করবে, ফুলে যাবে। তোমার কারেন্টের তার যদি এখানে লাগে কী হবে, ঝনঝন করবে না, পুড়ে যাবে না। তাহলে ওখানকার ফাঁসাগুলো, এখানকার ফাঁসাগুলো, এখানকার ফাঁসাগুলো, এখানকার ফাঁসাগুলো কী হবে, প্রচণ্ড টান ধরবে, যন্ত্রণা করবে, ব্যথা করবে। এবং যেহেতু মায়োলিন সিদ্ধে পুরোপুরি এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, ব্যথা হচ্ছে, ফলে এই জায়গাটা কী হবে, নার্ভটাও ফুলে যাবে। যাতে মাইগ্রেন হয় দেখবা, এই জায়গাতে হোক বা এখানে হোক, তুমি হাত দিয়ে বুঝতে পারবা, হাত দিয়ে বুঝতে পারবে যে একটা দড়ির মতো গোটা হয়ে আছে, দেখা যায় কি না, খেয়াল করো কারো। এবং ওই জায়গাতে চাপ দিয়ে দেখবা প্রচণ্ড ব্যথা হয়, দেখতে পাবা যাদের হয়। তাহলে এই যে নার্ভের ইনফ্লামেশন, অ্যাকচুয়ালি মাইগ্রেন হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ইনফ্লামেশন, সেটা উইদাউট মায়োলিন শিট ড্যামেজ আর উইথ মায়োলিন শিট ড্যামেজ। এবং সেটা কোত্থেকে হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা জীবাণু আছে, সেটা হচ্ছে সিনজিল ভাইরাস, এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে এপস্টেইন-বার ভাইরাস, এবং অবশ্যই যেহেতু এটা আছে অবশ্যই মাস্ট বি থাকতে হবে, সেটা হচ্ছে হেভি মেটাল, থাকতেই হবে, বিশেষ করে মার্কারি। তাহলে অ্যাকচুয়ালি মাইগ্রেনের সমস্যা হচ্ছে টক্সিক হেভি মেটাল মার্কারির জন্য এবং সিনজিল ভাইরাসের জন্য, দুটোই থাকতে হবে। দুটো থাকার জন্য যদি কোনো পরিবেশ পরিস্থিতি এমন হয় যে আমার দেহের মধ্যে এই ভাইরাস বাড়ছে অথবা এই হেভি মেটাল বাড়ছে, তার মাইগ্রেনের সমস্যা বাড়বে। যদি দেহের মধ্যে, মনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয় যে নার্ভের কন্ডাকশন যখন হচ্ছে, নার্ভটা প্রচণ্ড পরিমাণে চারিপাশে ছড়িয়ে দিচ্ছে না এটা পালসটা ইলেকট্রিকটা, তখন মাথা ব্যথা বাড়বে। এ দুটো কন্ডিশন যখন তৈরি হবে দেহের মধ্যে, তখনই মাইগ্রেনের সমস্যা বেড়ে যাবে। এবার আপনি খেয়াল করেন, মিলান, এবার মিলান আপনি ধরুন এখান থেকে হাওড়া যাবেন, ফারাক্কা যাবেন, তো আপনার বাসে গেছেন, হঠাৎ করে দেখা গেলো সন্ধ্যাবেলা বাড়ি ওখানে পৌঁছে গেছেন, রাত্রেবেলা প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে, বাড়িতে প্রচণ্ড দুশ্চিন্তা হয়েছে, এমন হয় অনেক মেয়েদের, দেখবেন ওই বাড়িতে একটা ঝামেলা হয়েছে, কেউ মারা গেছে, ও মাথা নিয়ে উঠতে পারছে না, বাড়িতে একটা ঝামেলা কাজ হয়েছে অনেক সাল, সন্ধ্যাবেলায় মাথা নিয়ে উঠতে পারছে না, হয় হয়তো প্রচণ্ড লাইটের ঝকমক করতে গেছে, ও সহ্য করতে পারছে না, চোখে দিতে পারছে না, হয় ধরো সে হয়তো সেদিন মানে কী বলে এমন কিছু কাজ করেছে বা এমন কিছু খেয়েছে যার ইমিউনিটি একদম দুর্বল হয়ে গেছে, পড়ে গেছে, মানে ভাইরাস বেড়ে গেছে, ইমিউনিটি কমে যাবে নাকি ভাইরাসকে বেড়ে যাওয়া, বা এমন কিছু খাবার খেয়েছে যে টক্সিক হেভি মেটাল দেহের মধ্যে ঢুকেছে, ভাইরাসটাও বেড়ে গেছে, ডবল অ্যাকশন হয়েছে, মাথা ব্যথা হচ্ছে, এই সমস্ত কারণে তার মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা হতেই থাকছে। এমন কোনো পেশেন্ট কি পাওয়া গেছে যে মাইগ্রেনের সমস্যা ভুগছে ও সে ভালো হয়ে গেছে? ভেগাস নার্ভের মানে ইনফ্লামেশন থাকার জন্য ভেগাস নার্ভ মানে বেশি সেন্সিটিভ থাকে, ভেগাস নার্ভ থেকে কন্ডাকশন যেমন ট্রাইজেমিনাল নার্ভ থেকে বেরিয়ে যায়, যেরকম ভেগাস নার্ভ থেকে বেরিয়ে যায়, তখন কী হবে,
হার্টের প্যালপিটেশন হবে। তাহলে মাইগ্রেনের সাথে হার্টের প্যালপিটেশন একটা সম্পর্ক রয়েছে। দেখবেন মাইগ্রেনের ক্ষেত্রে আমরা প্রোপানোলাল ইউজ করি, ইউজ করি না ফ্লুনাজিন, ইউজ করি না ফ্লুনাজিন, ফ্লুনারাজিন, হ্যাঁ ওটা ইউজ করি। তো ওটা অ্যাকচুয়ালি নার্ভের এই কন্ডিশনটা ঠিক করে, নার্ভটাকে ঠান্ডা রাখে, ওটা প্যালপিটেশন বন্ধ করে, সিম্প্যাথেটিক ব্লকেজ করে, সিম্প্যাথেটিক নার্ভের ব্লকেজটা করে। ফলে কী হচ্ছে, কিছুক্ষণের জন্য আরাম থাকছে, পাঁচ দিন বন্ধ করলে আবার কিন্তু মাথা ব্যথা হবে। রুট কজ কোনটা? সিঙ্গেল ভাইরাস আর হচ্ছে হেভি মেটাল। তাহলে যদি এই দুটো ক্ষেত্রে তাড়ানোর জন্য যা যা ব্যবস্থাপনা যদি করতে পারি, পেশেন্ট ভালো হবে কি হবে না? ভালো হবে। এখন আপনি কীভাবে করবেন সেটা বলুন। সিঙ্গেল ভাইরাস দেহের মধ্যে কমানোর জন্য, সিঙ্গেল ভাইরাস দেহ থেকে বের করার জন্য কী কী পদ্ধতি আছে? প্রথম প্রথম চিকিৎসা কী? ইয়েস, প্রথমে আমি ওই জায়গাতে হিজামা করে বার করবো। তাহলে যেখানে যেখানে ব্যথা হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, বা এই জায়গাতে হচ্ছে, বা এই জায়গাতে হচ্ছে, আমি হিজামা করে দেবো। হিজামা করে যতটা লোকালি জমে আছে সব বার করে দেবো, ঠিক আছে? ও অনেকটা আরাম পেয়ে যাবে, অনেকটা। এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ওকে জীবাণুটাকে মারার জন্য অ্যান্টিভাইরাল ফুড দিতে হবে। কী আছে? ক্যাটসক্লো আছে, লেমন বাম আছে, আবার লিকোরিস আছে, এগুলো দেবো। তার সঙ্গে হেভি মেটাল বের করার জন্য কী দেবো? চারটে খাবার, বালিগ্রাস পাউডার এবং স্পুনা পাউডার যদি কেউ সকালে খায় চার ঘন্টার মধ্যে প্রচণ্ড খিদে পায়। এ খেয়াল করবেন, খেয়াল খিদে পায়। হ্যালো, তাহলে হেভি মেটাল রিমুভার হিসেবে যা যা দরকার দেবো, সঙ্গে এক্সট্রা এই সিঙ্গেল ভাইরাসকে নষ্ট করার জন্য যা যা ফুড আছে দেবো, এবং ডায়েটারি অ্যাডভাইস অবশ্যই, যেগুলো থেকে হেভি মেটাল দেহের মধ্যে ঢুকছে সেটা ফলো করবো, হ্যাঁ সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। এবং যেগুলো তার জন্য কী দরকার, আমাকে অর্গানিক খাবারে যদি বেশি যুক্ত হবে। দ্বিতীয় হচ্ছে এই ভাইরাসকে নষ্ট করার জন্য বা ভাইরাস যাতে দেহের মধ্যে কম বৃদ্ধি পায়, যাতে শক্তিশালী না হয়, তার জন্য লিভারকে শক্তিশালী করবো। কেন ডিম দুধ রুটি গমের জিনিস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। ডিম দুধ অবশ্যই বন্ধ করতে হবে ডিপ্রেশনের ক্ষেত্রে। হ্যালো, তাহলে মাইগ্রেনের চিকিৎসা মোটামুটি শেষ। মাইগ্রেনের কোনো সমস্যা জিজ্ঞাসা আছে? আর লেমন বাম, ক্যাটসক্লো, লিকোরিস, অ্যান্টিবায়োটিক দরকার নেই। জাইটাসের রোল আছে, হ্যাঁ জাইটাসের দিতে পারো। জাইটাস, লেমন বাম, লেমন বাম এখানে বেশি কাজ করবে, বুঝতে পারলে? তো লেমন বাম ডবল কাজ, একটা অ্যান্টিভাইরাল, তার সঙ্গে এই নার্ভের যে মালিন সে তৈরি করা সেটাও নার্ভের শুটিংটা করে। ফলে ম্যাগনের ক্ষেত্রে লেমন বামটা বেশি প্রিফারেবল। হেভি মেটালে তুমি স্পাইরুলিনা, তারপরে হচ্ছে বার্লি গ্রাস, এগুলো যদি কেউ ফলো করতে মাইগ্রেন হয় ম্যাজিকের মতো ফলো হয়ে যাবে। ব্লুবেরি ফল আর ধনে পাতা রস, হ্যাঁ কাজ হয়। ওকে, যেহেতু তোমার কালো জিরাতে থাইমোকুইনন থাকে, থাইমোকুইনন প্রচণ্ড পোটেন্ট অ্যান্টিভাইরাল, পোটেন্ট মানে ও পয়েন্ট মানে মাইক্রো মিলিমিটার যদি দেহের মধ্যে ঢোকে, বা দেহের মধ্যে কোনো ক্যান্সার থাকলে, কোনো ব্যথা থাকলে কিন্তু কমে যাবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, মানে আলাদা সৃষ্টি এটা, কালো জিরা তেলের মধ্যে 0.6% থাকে। ধরো 100 ml কালো জিরা, এর মধ্যে 0.6 μM থাইমোকুইনন থাকে। থাইমোকুইনন আমার কালো জিরার তেলে বইয়ে লেখা আছে, দেখবো এটা লাস্ট লিস্ট চার্ট করা আছে। 0.6 μM কতটা কম পরিমাণ, ভোলাটাইল কম্পোনেন্ট এটা। তো এটা মানে এই থাইমোকুইনন এত পোটেন্ট যে একটু যদি মানে একটা সরষের দানার থেকেও 10 ভাগের 1 ভাগ যদি নাকের মধ্যে ঢুকে বা দেহের মধ্যে ঢুকে, কিন্তু কোষের মধ্যে দেহের মধ্যে কোনো ক্যান্সার ফ্যান্সার থাকলে কিন্তু নষ্ট হবে, এত পাওয়া। এই জন্য আল্লাহ বুখার হাদিসে বলেছেন যে কালো জিরা সহজ পদকের ওষুধ। তো এই থাইমোকুইনন তোমার নাকে 1 ফোঁটা দাও, নাকে থাইমোকুইনন কালো জিরার তেল ধরো 1 ফোঁটা দিলে, তার মধ্যে তো একদম সামান্য পরিমাণে আছে, ওইটুকুই কাজ হবে। নাকে দাও, মাথা ব্যথা কিন্তু অনেকটা আরাম পেয়ে যাবে। নাকে দিলে নাকের মধ্যে জ্বলবে, জ্বলার পরে ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, যা আছে কিছু থাকবে না, সব বেরিয়ে যাবে, এত পাওয়ার। হাঁচি পড়বে, না মধু দিয়ে খাবে, মধু দিয়ে অবশ্যই, মধু দিয়ে খেতে পারবা। হ্যাঁ, টু ইস টু ওয়ান, মধু টু আর কালো জিরা ওয়ান।
কাল যেটা তেল আপনাদের 100 ml কালোজিরার তেলে 0.6 মাইক্রোএমএল থাইমোকুইনন আছে। 0.6 মাইক্রোএমএল থাইমোকুইনন পাওয়ার জন্য কতটুকু কালোজিরা খেতে হবে? ভালো কতটুকু খেতে হবে? হাফ কেজি ভাঙার পরে 100 ml আসছে। হাফ কেজি খাবা? হাফ কেজি কালোজিরা খেতে হবে বাকি খাওয়া সম্ভব? হ্যাঁ, অল্প খেতে এই ডোজটা পাবা না। তোমাকে দুপুরে পর্যন্ত খিদে পেয়েছে, বললাম এক মুঠ খাওয়া, বেশি খাওয়া খিদে মিটবে। হ্যাঁ, বোঝা গেল মোটামুটি মাইগ্রেন হলো? এই যে আমি বলেছি এখানে তো এলো, এই যে দেখো তিনটে ভাগ হলো, ফ্রন্টাল চলে গেল, এ এবার অনেক সব ফাংড়া বের করেছে। হ্যাঁ, এদিকে এদিকে সব ফাংড়া বার করেছে, এটা ম্যাগজিন, এও ফাংড়া বার করেছে, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার, ঠিক আছে। এবার ধরো তিনটে মেন তার এখান থেকে সব ভাগ ভাগে বাড়ি বাড়ি ঢুকেছে। হ্যাঁ, এবার ধরো আমি হিজামা কোথায় করবো? এইখানে একটা করবো, এইখানে ব্যথা হবে, এইখানে বুঝতে পারে? আচ্ছা, এইখানে কিন্তু ব্যথা হবে, এইখানে ব্যথা হবে। ব্যথা আছে? আচ্ছা, তাহলে এইগুলো এই তিনটে পয়েন্ট তুমি করবা, যেরকম পেশেন্ট সুবিধা হবে। এখানে করলা, এখানে করলা, এখানে করলা, এখানে করলা, সমস্ত অসুখের ক্ষেত্রে রুট কজ দুটো তোমরা বুঝতে পারছো তো? এই দুটো চিকিৎসা করলেই সব ঠিক হয়ে যাবে। এবার তার সঙ্গে যেখানে সম্পর্কিত সেই সঙ্গে কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট থাকবে। আর গাইনিতে যেমন চেস্ট বেঁধে অ্যাড হবে, হরমোনাল ব্যালেন্স ঠিক করা যাবে, এগুলো এভাবে এক্সট্রা অ্যাড হবে। বাকি দুটো প্রিন্সিপাল সব জায়গায় মেন, এক হচ্ছে হিমোমিটার, আর হচ্ছে অ্যান্টিভাইরাল। ক্যাথোজার বর্তমানকালে যত রকমের অনেক অসুখ আছে যেগুলো ওষুধ দিয়ে সিমটোম্যাটিক রিলিফ করা সম্ভব হচ্ছে বা হচ্ছে না, কিন্তু কিওর হচ্ছে না, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে আমাদের দুটো ফান্ডা লাগাতে হবে। এবার যে অঙ্গের সমস্যা, সেই যে কোষের সমস্যা, সেই রিলেটেড কোনো স্পেশাল সমস্যা থাকলে তার একটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করতে হবে। ক্যাসক্লো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিভাইরাল, মানে যে কোনো প্যাথোজেন জীবাণু, সব এফটেন বাড়ে জীবাণুর একটা নির্দিষ্ট, ধরো তোমার এখানে তো একটা পিঁপড়ে এলো, পিঁপড়ে এলো, তাই পিঁপড়ে এসে পিঁপড়ে মারা পাউডার দিলে কী হয়, কী হয়ে মারা যায়? অর্গানো ফসফরাস অ্যাকচুয়ালি কী করে, ওর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে প্যারাসিম্প্যাথেটিক ব্লকেজ করে দেয়, ফলে নার্ভগুলো সব অকেজ হয়ে যায়, ফুসফুস বন্ধ হয়ে যায়। তোমার ধরো হঠাৎ করে যদি সমস্ত নার্ভ বন্ধ হয়ে যায় তাহলে কী হবে, তুমি অকেজে পড়ে যাবে, ফুসফুসে নার্ভ বন্ধ হয়ে গেলো, ফুসফুসে বাতাস বন্ধ হয়ে যাবে, মরে যাবে। অর্গানো ফসফরাসের কাজ হচ্ছে ব্লাডে অ্যাসিটাইল কোলিন বাড়ি দিয়ে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমিয়ে দিয়ে, হ্যাঁ বাড়ি দিয়ে কী হচ্ছে, তোমার বিভিন্ন নার্ভের যে কন্ডাকশন সেটা বন্ধ করে দিচ্ছে। তাহলে নার্ভ ঠিকঠাক কাজ না করতে পারলে মাসলগুলো কাজ করবে না, মাসল কাজ না করলে ফুসফুসের যাতায়াত বন্ধ হয়ে যাবে, ফুসফুস ব্লকেজ বন্ধ হয়ে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে, বন্ধ করে যাবে। ঠিক তেমনিভাবে বিভিন্ন জীবাণু যেভাবে কোষ দিয়ে আবরিত, মানে চারিপাশে যে কোষের আবরণ রয়েছে, কোষের আবরণের উপরে গিয়ে কোলেস্ট্রল ধ্বংস করে, সেল মেমব্রেন ধ্বংস করে, কেউ ডিএনএ ড্যামেজ করে, কেউ আরএনএ ড্যামেজ করে, কেউ ভিতরে গিয়ে কোষের যে ইন্টারস্টেলার স্পেসে যে সমস্ত অর্গানেলগুলো আছে মানে সেগুলোকেও নষ্ট করে, মানে এই সমস্ত ক্যাসক্লো যে কম্পোনেন্টটা রয়েছে, কী যেন মলিকুলটার নাম, এই ক্যাসক্লো ওই জীবাণুটা গিয়ে ওইভাবে জীবাণুটাকে ধ্বংস করে। যেমন তোমার হচ্ছে এলাইসিন, এলাইসিন কী করে, বিভিন্ন জীবাণু যেখানে জমে আসে, সাপোজ ধরো চোখের এখানে চারিপাশে জীবাণু জমে আছে, ওখানে ওই জীবাণুটা যাবে, ওই এলাইসিনটা যাবে, দিয়ে ওখানে এমন একটা পরিবেশ তৈরি করবে ধোঁয়াশার মতো, একটা গাড়ি তুমি যাচ্ছো ধোঁয়াশা, রাস্তায় প্রচণ্ড কুয়াশা আছে, তা তুমি যেমন দেখতে পাবো না কোন দিক দিয়ে যাবো, একটা সিগন্যাল দেখছো পর দুধের সিগন্যাল দেখতে পাচ্ছ না কী আছে, সেরকমভাবে জীবাণুগুলো যে মুভমেন্ট করবে, প্রোপাগেট করবে, তার রাস্তার ধোঁয়াশা করে দেয় এলাইসিনটা। এইভাবে বিভিন্ন জীবাণু, না না এলাইসিন না, এলাইসিন একটা আলাদা মলিকুল। তো লেমন বাম সেরকম, লেমন বাম, ক্যাসক্লোয়া, লিকোরিস, প্রত্যেকটাই প্রত্যেকটা জীবাণুর জন্য সেল মেমব্রেন ধ্বংস করে, কোষীয় যে আবরণ একটা জীবাণু সেগুলো ধ্বংস করে। একটা অ্যান্টিভাইরাল ফুড, মানে অ্যান্টিভাইরাল যেমন তোমার কী বলে তোমার অ্যাসাইক্লোভির, যেমন অ্যান্টিভাইরাল ওটাকে জীবাণু জীবাণু চারি কোষে ডিএনএ ড্যামেজ করে দেয় বা কোষের আবরণগুলো ধ্বংস করে দেয়, তাহলে জীবাণুটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই সমস্ত ভাইরাস অ্যান্টিভাইরাল ফুডগুলোও কাজ করে, কিন্তু সুবিধা হচ্ছে ওই সমস্ত মলিকুল একটা সিঙ্গেল ওয়েতে কাজ করে, কিন্তু এই ন্যাচারালগুলো সব ওয়েতে কাজ করে এবং এর রেজিস্ট্যান্সে তৈরি করতে পারে না।
তোমাকে যদি একসঙ্গে দশটা লোক চারিপাশ থেকে ঘিরে ধরে তুমি কার বিরুদ্ধে লড়বা? আর কিন্তু তোমার যদি একটা সিঙ্গেল হয়ে থাকে তো তুমি তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি ফর্ম করতে পারবা। এই জন্য দেখবা ন্যাচারাল অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে মানে আজকে যে ওষুধে কাজ করছে কালকে সে ওষুধে কাজ করে না, এটা রেজিস্ট্যান্সই তৈরি হয়ে যায়। কিন্তু ন্যাচারাল যেগুলোতে এগুলো কখনো রেজিস্ট্যান্সই তৈরি হবে না, কখনো হবে না। কাজ সেম, কাজ সেম, কিন্তু এ হচ্ছে ব্লাডে কাজ করে এবং এর বিরুদ্ধে কোনো কোনো জীবাণু রেজিস্ট্যান্সই তৈরি করতে পারে না। ক্রনিক টনসিলাইটিস যাদের স্ট্রেপটোকোকাস ইনফেকশন হয়ে হয়ে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এগুলো দিয়ে দেখো কাজ করবে। অকোষীয় কোষ ছাড়া কেউ বাঁচতে পারে? প্রত্যেকটা জিনিসই কোষ, প্রত্যেকটা জীবাণুই তো কোষ। কেউ একটা কোষের জীবন পুরো লাইফ হচ্ছে, আমাদের বিলিয়ন বিলিয়ন কোষ, ওদের একটা কোষ।